যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো, ভেবেছিলেন ফের মা সুস্থ হয়ে ঘরে ফিরবেন। ঘরে তো ফিরলেনই, তবে সুস্থ হয়ে না, শববাহী গাড়িতে নিথর দেহ ফিরল মায়ের। চোখের জলকে সাক্ষী রেখে দিন কাটাচ্ছেন বড়মার ছায়াসঙ্গী মিনতি দেবী। বিগত 30 বছর ধরে মতুয়া মহাসংঘের বড়মা বীণা পাণি দেবীকে আগলে রাখতেন মিনতি দেবী। একে অপরকে মা বলে ডাকতেন তারা। সেই কাক ভরে বড়মাকে ডেকে তোলা থেকে শুরু করে রাতে ফের তাকে ঘুম পাড়ানো, বড়মার সারাদিনেরই ছায়া সঙ্গী থাকতেন এই মিনতি দেবী। একই বিছানায় থাকতেন তারা। এদিন কাঁদো কাঁদো সুরে মিনতি দেবী বলেন, মা ঘুমের ঘরে মাঝে মধ্যেই আমার গায়ে হাত দিয়ে দেখতেন আমি আছি কি না। মা ছাড়া একটু থাকি, সব সময় মার কাছে থাকি, মাকে খাওয়াবো, মা কোনভাবে শান্তি থাকবে। আর মা কি এখানে শুয়ে ফিসে ফিসে এমনি করে হাত দেখায়, হাত বাড়ায় আমি আসি কি না। আমি সব সময় আমার মা মা করে ডাকেন। আজ এই বিছানাকেই আগলে রেখেছেন তিনি, কিছুতেই মেনে নিতে পারছেন না মা আর নেই। আর কি খেতে ইচ্ছে করে মা বিনা আমি কি ইচ্ছে করি, মা মা করে ডাকেন একটু না দেখলে বলে কি মা কোথায় গেল, মা মা মারে নিয়ে এসো না ধরে নিয়ে যাবে বাচ্চার মতো। বড়মা পায়েস খেতে খুবই ভালোবাসতেন, সেই মতো দুধ ছাড়া মিষ্টি দিয়ে পায়েস বানিয়ে দিত মিনতি দেবী। আজ বড়মাকে হারিয়ে সেই সমস্ত অতীতের স্মৃতি কড়া নাড়ছে মিনতি দেবীর মনে। আমি পায়েস খাবো, মানে দুধ দিয়ে ছানা দিয়ে মিষ্টি দিয়ে সুটকে দিতাম, পায়েসের মতো ভালো। বেশ কয়েক বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী এলাকা থেকে ঠাকুর বাড়িতে আসেন মিনতি দেবী। তারপর থেকে আর তিনি বাড়িতে ফেরেননি, বড়মার ছায়াতেই থাকতেন ঠাকুর বাড়িতে। প্রথম দিকে টুকটাক কাজকর্ম সামলাতেন ঠাকুর বাড়ির, কিন্তু পরবর্তীতে তিনি বড়মার সেবায় নিয়োজিত হন। আজ বড়মাকে হারিয়ে গভীর শোকে দিন কাটাচ্ছেন তিনি, কিছুতেই মেনে নিতে পারছেন না মা আর নেই। কাঁদতে কাঁদতে বললেন, মা আবার ফিরে আসুক। সব ছেলে ফেলে নাতি পুতি পুতি বউ সব ফেলে ঠাকুরনগর থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ।